দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে, এই দৈন্যতায় অন্তত বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা ভোগে না। আমার কাছে ক্ষমতা বড় না। নির্বাচনটা 2001-এর পহেলা অক্টোবর, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যদি হতো আওয়ামী লীগ কিন্তু সরকার গঠন করত, কিন্তু আমি একটা বিরূপ পরিবেশের সম্মুখীন হই, সেটাও আজকে এখানে বলবো। এই কারণে যে এ বিষয়টা খুবই অনেকেই জানেন না, সেই সময় আমার কাছে একটা প্রস্তাব এসেছিল বাংলাদেশের গ্যাস বিক্রি করতে হবে, কারণ আমার সময় আমরা আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিভিন্ন গ্যাস ফিল্ড বিভিন্ন কোম্পানিকে দিই। সেখানে আমেরিকান অনেকগুলি কোম্পানি এখানে আসে, শেভরন, টেক্সাকো থেকে শুরু করে সব সেই সময় গ্যাস উত্তোলন শুরু হয়। ওই সময় আমেরিকার পক্ষ থেকে আমার প্রস্তাব আসে আমার কাছে যে গ্যাস বিক্রি করতে হবে এবং ভারত সেই গ্যাস ক্রয় করবে। আমি রাজি হইনি, কারণ আমার যে প্রাকৃতিক গ্যাস সেটা কতটুকু আমরা তা জানি না, কখনো সেসমিক সার্ভে সেভাবে করা হয়নি। আমি তাদের বলেছিলাম যে আপনারা সার্ভে করে দেন, কত গ্যাস আসে আমি দেখব, আমার দেশের মানুষের জন্য এই গ্যাস ব্যবহার করা হবে, আমাদের সার কারখানা করতে হবে, পেট্রোকেমিক্যালস করতে হবে, বিদ্যুৎ উৎপাদন করতে হবে, মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে, আমার উৎপাদন বাড়ার জন্য নিজস্ব সার কারখানা আমার দরকার, আমি সেইগুলি আগে করব। এগুলি করবার পর যদি অতিরিক্ত থাকে সেখানে আমি 50 বছরের মজুদ রাখবো আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তার উদ্বৃত্ত যদি হয় সেইটুকু আমি বিক্রি করব, তার বাইরে নয়। আমাদের নির্বাচনে হারাবার জন্য শুধু বিদেশিদের দোষ দিয়ে লাভ নেই, আমার দেশেরও কিছু জ্ঞানী গুণী মুরব্বী তারাও যেন উঠে পড়ে লাগলেন যে কীভাবে আওয়ামী লীগকে হারানো যায়। আমাদের নেতাকর্মী কেউ ঘরে থাকতে পারেনি, তাদের উপর অকথ্য অত্যাচার শুরু হয়েছিল। সেইভাবে বলতে গেলে একভাবে জোর করেই সেই নির্বাচন দিয়ে আমরা আসতে পারিনি। তা আমি বলেছিলাম, এবং শুধু তাই না, আমেরিকার রাষ্ট্রপতি আমাদের দেশে এসেছিলেন, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল একই প্রস্তাব। পরবর্তীতে যখন লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়, তার বাড়িতে আমাদের দাওয়াত দিয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, আমি এবং আমার পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন জিল্লুর রহমান সাহেব, আর বিএনপির থেকে খালেদা জিয়া এবং মান্নান ভূঁইয়া, কারণ নরসিং দেখতে আসছি কথাগুলি মনে হচ্ছে। তাদের দাওয়াত দেওয়ার পর সেখানে জিমি কার্টার আসেন দূত হিসেবে, একই প্রস্তাব, আমি আমার একই কথা আমি বলেছি যে আমাকে সার্ভে করতে হবে, আমার দেশের মানুষের চাহিদা মেটাতে হবে, আমার 50 বছরের রিজার্ভ থাকতে হবে, উদ্বৃত্তটা তখন আমি বিক্রি করার কথা চিন্তা করব। তাছাড়া দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে, এই দৈন্যতায় অন্তত বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা ভোগে না। আমার কাছে ক্ষমতা বড় না। আজকে একবার একটু চিন্তা করেন, সেই দিন যদি সেই গ্যাস বিক্রির আমি রাজি হতাম, তাহলে আজকে এত চমৎকার সার কারখানা কি আমরা করতে পারতাম? কোনোদিনই হতো না। কিন্তু খালেদা জিয়া রাজি হয়ে গিয়েছিল, এবং আমার চোখের সামনেই যিনি আমেরিকার থেকে এসেছিলেন সাবেক রাষ্ট্রপতি, তিনি তার পিঠে হাত দিয়ে বেশ বাহবাহ দিয়েছিলেন। তখন আমি জিল্লুর রহমান সাহেবকে বলেছিলাম, চাচা এখন চলেন, আমরা বুঝতে পেরেছি কী হবে, কিন্তু আমি এটা কেয়ার করি না, আমার কাছে ক্ষমতা বড় না, আমার দেশের স্বার্থ বড়, আমরা চলে এসেছিলাম। তারা ক্ষমতা এসে কী করেছে? যেখানে আমরা আমাদের অর্থনীতিকে চাঙ্গা করেছিলাম, বিনিয়োগ বাড়িয়েছিলাম, তারা ধীরে ধীরে সেগুলি আরও কমাতে শুরু করে।